Hi everyone, good evening to all of you. Welcome to an academy WBPSC. Aaj amra part 38 niye discussion korbo. Ancient to modern series e tomader prottekke welcome. Ekhane amra most important 1000 ti question niye alochona korchi jekhane amader ancient ti cover hoye geche. Ekhon amra up to 50 porjonto medieval ke niye porbo ebong tar pore puro 50 ta part thakbe modern er. Tumra jara amader sathe ekhono porjonto class e jukto hauni তারা চাইলে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে পারো বিকজ এটি একটি লিমিটেড পিরিয়ড অফার তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাবে এবং 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাবে এবং তোমাদের জন্য WBCS মেন্স এর আনসার রাইটিং এই ফিচারটি আমরা নিয়ে এসেছি যার থ্রু দিয়ে তোমরা তোমাদের মেন্স এর সুন্দরভাবে প্রিপারেশন করে ফেলতে পারবে অপশনাল সাবজেক্টের তোমাদের যদি মনে হয় তোমরা রাইটিং এর সাথে কানেক্টেড থাকতে চাও তাহলেও তোমরা যুক্ত থাকতে পারো এবং প্রত্যেকটি জায়গা থেকে তোমাদের আলাদা আলাদা করে কোনো সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে হবে না তোমরা যদি মনে করো 12 মাসের সাবস্ক্রিপশন নেবে কিংবা 24 মাসের সাবস্ক্রিপশন নেবে তোমাদের যেটি সুটেবল ফিল হয় তোমরা সেই সাবস্ক্রিপশনটি বেছে নিতে পারো তার সাথে 10% ডিসকাউন্ট পাবে তোমরা যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা তোমাদের সাবস্ক্রিপশনটি নিয়ে নিতে পারো তার সাথে তোমরা 10% ডিসকাউন্ট পাবে কমপ্লিট সিলেবাস আনলিমিটেড প্র্যাকটিস সেট আনলিমিটেড পিডিএফ নোট রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস এর মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এখানে আমাদের কমপ্লিট এক্সাম প্রিপারেশনটা এখানে টার্গেট এবং এর থ্রু দিয়ে আমরা খুব সুন্দরভাবেই নিজেদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারি আজকের আমাদের প্রথম প্রশ্ন কবির was contemporary of Kabir কার contemporary ছিলেন এখানে আমরা যদি দেখি কবির এখানে গুরু নানক এবং সুলতান সিকান্দার লোদি দুজনেরই contemporary ছিলেন ভক্তি মুভমেন্ট আমরা দিল্লি সুলতানাতের ডিউরেশন অফ পিরিয়ডে বলতে পারি শুরু হয়েছিল এবং ভক্তি মুভমেন্টে এখানে বিভিন্ন আলাদা আলাদা এখানে সাধুদের নাম আমরা পাই যেমন নিম্বার্কা চৈতন্য কবির গুরু নানকদেব এই যে নামগুলি আমরা পেলাম ভক্তি মুভমেন্টের সাথে এনাদের কার মানে কনসিডারেশন বিশাল এবং আমরা যদি বলি মরাল টোন আমাদের যে কোনো কমিউনিটির বা হিন্দু আর মুসলিমের মধ্যে যে ভেদাভেদটা এই যে কনজারভেশনটা বা অর্থোডক্স মেন্টালিটি যেটা আমাদেরকে কালে কালে ক্ষয় করে দেয় এবং আমাদের সাকসেসের দিকে আমাদের পৌঁছাতে দেয় না সো গুরু নানক এবং কবিরকে বা কবিরকে এখানে পার্ট অফ দি ভক্তি মুভমেন্ট হিসেবে নেওয়া হয়েছে এবং এনারা দুজনেই গুরু নানক এবং সুলতান সিকান্দার লোদি এই দুজনের টাইমেই কবিরকে কন্টেম্পোরারি বলা হয় নেক্সট প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং প্লেস অন ইন্ডিয়ান কোস্ট কেম আন্ডার দি আর্লিয়েস্ট অ্যাটাক বাই আরবস অন ইন্ডিয়া তো কোন এলাকাতে সবার আগে আমরা অ্যাট্যাক দেখতে পাই একটু আনকমন কোশ্চেন বাট ইম্পর্টেন্ট অনেকবার এসছে ইটস থানে নেক্সট মুহাম্মদ বিন কাসিম হু ওয়াজ দি ফার্স্ট মুসলিম টু হ্যাভ সাকসেসফুলি ইনভেডেড সিন্ধ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় মুহাম্মদ বিন কাসিম ফার্স্ট মুসলিম সাকসেসফুলি যিনি ইনভেড করেছেন সিন্ধকে 712 এডিতে তিনি কমান্ডার ছিলেন কোন ক্যালিফেট আন্ডারে সো উমায়েদ হবে আমাদের আনসার নেক্সট এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে ওয়ান অফ দ্য সাইটেড রিজন অফ দি এক্সপেডিশন অফ মুহাম্মদ বিন কাসিম অন সিন্ধ ওয়াজ টু পানিশ দি বাওয়ার্জ অফ সিন্ধ এরা কারা ছিল মুহাম্মদ বিন কাসিম এই যে সিন্ধের এক্সপেডিশন করেছিলেন এই বাওয়ার্জ এদেরকে পানিশ করার জন্য এরা কারা ছিল সো এরা বিশেষ করে আমরা যদি বলি এরা পাইরেটস ছিল পাইরেটস ছিল অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার অফ আকবর কোর্ট ট্রান্সলেটেড আথর্ববেদা ইনটু পার্সিয়ান খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আথর্ববেদাকে পার্সিয়ানে কে ট্রান্সলেট করেছিলেন এবং তিনি আকবরের কোর্ট মেম্বার ইব্রাহিম সর হিন্দি হাজি ইব্রাহিম সর হিন্দি নেক্সট প্রশ্ন হুমায়ুন হ্যাড টু রান অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া
আফটার হি ওয়াজ ডিফিটেড ইন দি ব্যাটেল অফ, প্রচুর বার বলেছি ইটস আ ব্যাটেল অফ কন্নৌজ। হুমায়ুনের ডিউরেশনটা প্রবলেম চাইল্ড এখানে ওনাকে বলা হয়, 1530 থেকে 40, 1555 থেকে 56, ব্যাটেল অফ দেবরা, ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ কন্নৌজ বা বিলগ্রাম এবং ব্যাটেল অফ সিরহিন্দ, এই তিনটে ব্যাটেল ওনার মেনলি প্রমিনেন্ট ব্যাটেল আমরা জানি। দেবরাটাও মাথায় রেখো যেখানে হুমায়ুন নিজে জিতে গিয়েছিলেন। ব্যাটেল অফ চৌসাতে হেরে যান, ব্যাটেল অফ কন্নৌজ বা বিলগ্রামে একদম পুরোপুরি হেরে গিয়ে ওনাকে চলে যেতে হয় এক্সাইল লাইফে। তারপর ব্যাটেল অফ সিন্ধ হয় 1555, হুমায়ুন এবং সিকান্দার সুরির মধ্যে এবং তিনি সাম্রাজ্য ফিরে পান। ডিউরিং হোজ রিজিন চেঙ্গিস খা ইনভেটেড ইন্ডিয়া, ভেরি ভেরি ইজি কোশ্চেন এবং এটা আমাদের জন্য ইম্পর্টেন্টও। সো ইটস ইলতুতমিস, অপশান নাম্বার বি, ইটস ইলতুতমিস। ইলতুতমিস বিভিন্ন কাজকর্ম করেছেন, মহাবালেশ্বর টেম্পল উজ্জয়িনীর তিনি একদম তছনছ করে দিয়েছেন। তিনি ফার্স্ট তার্কিশ রুলার ছিলেন যিনি কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন অ্যারাবিক ইনস্ক্রিপশনে, সিলভার টঙ্কা, কপার জিতল। ফার্স্ট টু ইস্যু অ্যারাবিক কয়েন ইন্ডিয়া, ফার্স্ট ইস্যু পিওর অ্যারাবিক কয়েন, ইকতা সিস্টেম স্টার্ট করেছিলেন। তিনি চালিসা অর্গানাইজ করেছিলেন বা ফেমাস তার্কিস 40 এখানে অর্গানাইজ করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, যাকে তর্কন ই চাহিলগানি বলা হয়। ইনি ইনফ্লুয়েন্স, হিজ টপ ইনফ্লুয়েন্স অফ আমির, ইম্পর্টেন্ট অফিসিয়ালরা তারা রাজাকে এখানে সাজেশন দেওয়ার নামে রাজার রাজত্বের উপর রাজ করত, সেটা স্টপ করেছেন। তিনি আমির ইদল, আওয়ার অফ জাস্টিস এগুলি স্টার্ট করেন, আর্কিটেকচার হজ এ সামসি ইন দিল্লি এবং মাদ্রাজা ই মুজি, এই আর্কিটেকচারগুলো আমরা দেখতে পারি। ওন টম অফ রেন্ট স্ট্যান্ডস্টোন এটা দিল্লিতে উনি তৈরি করেন। নেক্সট কোশ্চেন, হু অ্যাম দ্য ফলোয়িং লাস্ট রুলার অফ দি স্লেভ ডাইনেস্টি। সো লাস্ট রুলার এখানে আমাদের অপশান নাম্বার বি, কৈকুবাদ। সো এখানে ক্রনোলজিটা তোমাদের মেনশন করা রয়েছে ডিফারেন্ট ডাইনেস্টির, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমার একটি শর্ট ট্রিক্স আছে, শাহরুখ খান টু সি লাজবাব, এস স্লেভ, কে ফর খিলজি, টু তুগলক, সি সৈয়দ, লাজবাব লোধি। এখানে তোমরা সালমান খানও বসিয়ে নিতে পারো যার যেমন ইচ্ছা, আর কোনো খান থাকলে তাদেরকেও বসিয়ে নিতে পারো। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ব্যাটেল হেল্প শেরশাহ টু এস্টাবলিশ সুরি ডাইনেস্টি। তো এই কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, এখানে একটু কনফিউশন থাকতে পারে, লাইক 39 হবে না 40 হবে, ব্যাটেল অফ চৌসা হবে না কন্নৌজ হবে। চলো তোমাদেরকে বললাম, প্লিজ ডু কমেন্ট, চৌসা না কন্নৌজ, এটা আমরা আগেই বললাম তাই আর আগে থেকে আমরা আবার বলছি না। নেক্সট কোশ্চেন, দ্য কোর্ট অফ আকবর সো কল্ড নাইন জেমস, উইচ ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট। তো এখানে ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট কে? আব্দুর রহিম খানে খানা। ইম্পর্টেন্ট নাইন জেমসের মধ্যে বীরবল, যাকে আমরা মহেশ দাস নামে জানি, হিন্দু ব্রাহ্মণ অ্যাডভাইজার, তানসেন, তন্না মিশ্রা মিউজিশিয়ান ভোকালিস্ট, অরিজিনাল নেম ওনার রামতনু পান্ডে, আবুল ফজল, আইনি আকবরি লিখেছিলেন ফৈজি এখানে আমরা জানি, তোদারমাল ফাইন্যান্স কনসালটেন্ট, জাপ্তি এবং দাসচালা সিস্টেম ইনি ফর্মিউলেট করেন এবং ইনি সৃষ্টিকর্তা ছিলেন তোদারমাল বন্দোবস্তের, যোধা ভাইয়ের যিনি নেফিউ ছিলেন। আর আব্দুল রহিম খানে খানা রহিম রিনাউন কম্পোজার এবং ইনি বৈরম খানের সন্তান ছিলেন। এই ছিল আজকের আলোচনা। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো। আমরা প্রচুর কোর্সেস এখানে লঞ্চ করছি, প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। হিস্ট্রির প্রিপারেশনকে আরও স্ট্রং করার জন্য ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় সাবস্ক্রিপশান নেবে, অঙ্কিত লাইভ কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো এবং পার্ট পেমেন্টের মাধ্যমেও তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ, টাটা।